السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي تمرا شرح عز رمياء دارا আজকে সর্বশেষ আমরা ফেলে মুদারের নসব সম্পর্কে জেনেছিলাম যে ফেলে মুদারের নসব হওয়ার ক্ষেত্রে নসবের আলামত ফাতহা হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত ছিল একটা হচ্ছে যে ইদা দাখলা আলহি না এটা ছিল এক নম্বর শর্ত আর দুই নম্বর শর্ত হচ্ছে ও আল্লাহ ইয়াত্তা সেলবি আখির হি দুইটা শর্ত ছিল তো সোয়াইব ভাই এখান থেকে বলতে পারবেন ও কৌলহু দেখার সুযোগ হয়নি জি আচ্ছা তাহলে আমির হামদা ভাই বলছেন আমির হামদা ভাই জি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি আলোচনা করছি এবং তার কথা অর্থাৎ তিনি বলেন যে নসবের আলামত ফাতহা কোথায় কোথায় হবে তো নসবের আলামত ফাতহা হবে এটা আরো আগে ছিল যে ইসমিল মুফরাদের মধ্যে হবে এই যে এখান থেকে শুরু ফাতাহাতি ফাতাহার স্থান নসবের আলামত ফাতাহার স্থান ফাতাহাত আলহামাতি মাওয়াদ আরও আগে যদি আমরা যাই যে নসবের মোট আলামত কয়টি এখান থেকে আমরা আসি যেটা গত দিনের ক্লাসে হয়েছিল আলামাহাতুর নসবি মানে হচ্ছে নসবের আলামত সমূহ আমাদের আলামত গুলো শেষ হয়েছে রফার আলামত একটা ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর নসবের আলামত মোট হচ্ছে পাঁচটি কলহু তিনি বলেন যে নাসবি খমস আলামাহাতিন নসবের আলামত মোট হচ্ছে পাঁচটা এক নাম্বার হচ্ছে আল ফাতাহাত ফাতাহা মানে জবর ওয়াল আলিফু এবং দুই নম্বর হচ্ছে আলিফোয়া ওয়াল কাসরা তো তিন নম্বর হচ্ছে জের কাসরা জের হওয়া ওয়াল ইয়াউ এবং ইয়া হওয়া এটা চার নম্বর ওয়া হাজফুল নুন এবং নুনকে হজব করে দেওয়া নুন ফেলে দেওয়া এই হচ্ছে মোট পাঁচটা আলামত নসবের এর মধ্যে কিছু আছে ইসিম কিছু আছে ফেল বিভিন্ন রকম আলামত আছে তো নসবের আলামত হচ্ছে মোট পাঁচটি এই পাঁচটির মধ্যে ফাতাহা আলামতটা কোথায় কোথায় হবে নসবের আলামত ফাতাহা হবে কোথায় সেটা আমরা পড়তেছিলাম নসবের আলামত ফাতাহা এখানে আছে আসে মাওয়াদি নসবের আলামত ফাতাহা কৌল তিনি বলেন যে ফাতাহা এই আলামতটা কোন আলমত আল্লি নসবি সেটা নসবের আলামত হবে ফি আলাহি ফি আলাসি মাওয়া তিন জায়গাতে নসবের আলামত ফাতাহা হবে তিন জায়গাতে ফিল ইসমিল মুফরাদি ইসমে মুফরাদের মধ্যে ওয়া জামে তাকসির জামে তাকসিরের মধ্যে জামে তাকসিরের সংজ্ঞা আমরা এর আগে জেনেছি যেটা দুই এবং দুই এর অধিক তালালত করে এবং যেটা মুফাদের যে গঠন সেই গঠনটা ভেঙে যায় গঠনটা ঠিক থাকে না এটা গেলো দুই নম্বর আর তিন নাম্বার হচ্ছে চল ফেলে মোদারি ফেলে মোজারের মুজারের ক্ষেত্রেও রফার আলামত হবে ফাথা ইয়া নসবের আলামত হবে ফাথা তবে ফেলে মোদারের ক্ষেত্রে শর্ত আছে ইদা দাখলা আলাইহি না কোন ফেলে মুদারে যে কোনো ফেলে মুদারে না বরং ইদা দাখলা আলাইহি না যখন তার পূর্বে আসবে নাসিব নাসিব মানে নসব দানকারী আমিল ফেলেমুদারের পূর্বে নসব দানকারী আমিল যদি আসে তাহলে এবং আরেকটা শর্ত হচ্ছে ওলাম আলাম ইয়াদ তাসইল ইয়াখির হি শাইন এবং ফেলেমুদরের শেষে কোনো কিছু যুক্ত হয়নি ইয়াফ আলু এরকম স্বাভাবিক অবস্থায় আছে তাফ আলু ইয়াফ আলী তাফ ইয়া ফালু তা ফালু তারপরে হচ্ছে যে আ ফালু না ফালু এরকম স্বাভাবিক অবস্থা আছে তাহলে এটা শেষে কিছু যুক্ত হয়নি এটার ক্ষেত্রে নসবের আলামত হবে ফাতাহা তো আমরা গতদিন এগুলো শেষ করেছি জমা তাকসিরের মধ্যে হবে এটা শেষ করেছি তারপরে শুরু হয়েছিল ওয়াকউলহু ওয়ালফে দখল আলিহ নাসমিন ওয়ালাম ইয়াতিল সাইন এটার আলোচনায় আমরা আসছিলাম এই পর্যন্ত আসছিলাম

আচ্ছা আজকে ভালো করে খেয়াল করেন তো ওয়াকাউল হু আর মোয়ালিফ রাহিমা আল্লাহর কথা হচ্ছে ফেলে মুদারের মধ্যে রফার নসবের আলামত ফাতাহা হবে কোন ফেলে মুদারের মধ্যে ওয়াল ফেল এল মুদার এই এবং ফেলে মুদারের মধ্যেও নসবের আলামত ফাতাহা হবে ইদা দাখলা আলাইহি নাস এবং ফেলে মুদারের পূর্বে কি যুক্ত হতে হবে নসব দানকারী আমিল যুক্ত হতে হবে তাহলে সেই ফেলে মুদরে তার নাসিব হবে এমনিতেই যে কোনো ফেলে মুদরে নাসিব হবে না আর দ্বিতীয় শর্ত হচ্ছে আলাম বি আখরিহি আর দ্বিতীয় শর্ত হচ্ছে তার শেষে কোনো কিছু যুক্ত হয়নি শেষে যুক্ত হওয়া যাবে না যেমন আলু না বললে তো যুক্ত হয়ে গেল ইয়াফ আলনা এটা নুনে নিসুয়া যুক্ত হয়ে গেল ইয়াফ না এটা হচ্ছে নুনে সাকিলা যুক্ত হয়ে গেল তো কোনো কিছু শেষে যুক্ত হয়নি তো ফাতহার আলামত আলামতে ফাতহা এটা নসবের ক্ষেত্রে হবে তো আগে দুইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে ওটা তাদের রফার আলামত মিল আছে নসবের আলামত মিল আছে আগে দুইটা ছিল জুম্মা তাকসির এবং মুফরত তাদের রফার আলামত জম্মা আর নসবের আলামত ফাতহা দিক থেকে মিল আছে তারপরের আমরা হারিয়েছি কাকে এটার আলোচনা আসতেছে ওয়ামাল্লাদি ফাঁকদে না আর আমরা যাকে হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে মিনাল্লাদি উরফা ফাকি গম্মাতি যেগুলো রফা দেওয়া হয় গম্মা দ্বারা তাদের মধ্যে নসবে এসে আর নসব দ্বার এখানে এসে আমরা হারিয়েছি একজন হচ্ছে জাম উল সালিম জমা সালিম সালিমকে আমরা হারিয়েছি জুমা মোয়ান্নাজ সালিম এইটা এটার এরপটা আলাদা মুদারে লাম আখরি হিউন আর ফেলে মুদারে মুদারে যেটার শেষে কোনো কিছু যুক্ত হয়নি তো এই দুইটা বাদ আছে তার মধ্যে একজন একেবারেই বাদ যাবে যার ফে নসবের আলামত ফাতহা হবে না সেটা হচ্ছে জামা মুজাক্কর সালিম লিয়ান্না জামা আল মুয়ান্নাসি সালিম সাইয়াআি আন্না হুইংসাবলকাসরতি তো জমা মুজাক্কর সালিমকে কেন আমরা হারা হারালাম ওই সিরিয়াল থেকে জমা মুয়ান্না সালিমকে আমরা হারালাম এই কারণে যে জমা মুয়ান্না সালিমের অন্য রকম হবে আন্না জামা আল মুওয়য়ান্নাশি সালিম কেননা জমা মুওয়ান্না সালিম সাইয়া আতি শীঘ্রই যার আলোচনা আসছে যে আন্না হুইংসাবু বেলকাসরতি যেটা নসব হবে কাসরা দ্বারা এটা শীঘ্রই আসছে তো এখন বাকি থাকলো কে ফে ফেলে মুদারে যার শেষে কোনো কিছু যুক্ত হয়নি হুনা ইয়াকল মুিফ এখানে মোয়ালিফ রহিমাউল্লাহ তিনি বলেন যে ওয়াল ফেল উল মুদারে ও আর ফেলে মুদারে ইদা আদা ফাল আলিহী নাস এবং যখন তার পূর্বে নসব দানকারী কোনো আমিল যুক্ত হয় নাসিব যুক্ত হয় ওয়ালাম ইয়াদ বি আখরিহী সায়ুন এবং তার শেষে কোনো কিছু যুক্ত হয়নি এই দুইটা কথা বলেছেন এক নাম্বার কথা বলেছেন যে ফেলে মুদারের শুরুতে কি আসবে নসবদানকারী আমিল আসবে এবং ফেলে মুদারেটা আবার শেষে কি যুক্ত হওয়া যাবে না কোনো কিছু যুক্ত হওয়া যাবে না এই দুইটা কন্ডিশন যদি মানে তাহলে সেই ফেলে মুদারের ক্ষেত্রে এই নসবের আলামতটা হবে ফাতাহা তো ইশারতার মোয়াল্লিফু সার্থ হয়নি তিনি কয়টা শর্ত দিয়েছেন দুইটি শর্ত আরোপ করেছেন তিনি আল আউআল প্রথম শর্ত হচ্ছে ইদা ঈদা আলাইহি আলিহীন ফেলে মুদারে নসব হবে মানে অর্থাৎ মানসুব হবে নসবের আলামত হবে ফাতাহা এটা কখন ঈদা দখলা না নাসুবন যখন ফেলে মুদারের পূর্বে নাসিব আসবে এটা এক নম্বর শর্ত তিনি আরোপ করেছেন পোহাদা শারতু উদ্দামিন এবং এটা এমন শর্ত যেটা ছাড়া হবে না যেটা লাগবেই লা ইউম কেন কেননা এটা সম্ভব নয় মানে অসম্ভব হচ্ছে আইয়ুং সবা নসব দেওয়া ইল্লা ইদা দেখালে আলাইহি না তার পূর্বে নসব দানকারী কোনো আমিল যুক্ত না হওয়া না করে যুক্ত না হলে না হওয়া ছাড়া সম্ভব না নসব দান করা সম্ভব না ফেলেমুদারে নসব তখনই হবে যখন তার পূর্বে নসব দানকারী কোনো আমিল আসবে নাসিব আসবে কারণ নসব দানকারী কোনো আমল না থাকলে জজম দানকারী কোনো আমিল না থাকলেই মুদারে হয় রফা হালতে মারফু হয় দ্বিতীয় শর্ত কি আরোপ করেছেন ওয়াস আসানি দ্বিতীয়টা হচ্ছে ওয়াহাম বি আখিরি সায়ুন শেষে কোনো কিছু যুক্ত হওয়া যাবে না যুক্ত হয়নি পাইউরিদ ও বিশাই আর তিনি ইচ্ছা করেছেন ইচ্ছা করেছেন আর তিনি ইচ্ছা করেন বিশাই দ্বারা নুনাই তাওকিদ নুনে তাওকিদের দুইটা আছে একটা সাকিলা একটা খফিফা এখানে নুন তাওকিদ না বলে নু তাওকিদ মানে দুইটা আছে নুনাইন নুনাইন থেকে নুনটাকে মুজাফের কারণে নুন ওখান থেকে পড়ে গেছে মুজাফের ক্ষেত্রে নুন পড়ে যায় নুন আই তাওকিদ নুনে তাওকিদের দুইটা নুনে তাওকিদ একটা সাকিলা একটা খাফিফা এই দুইটা নিসওয়াতে এবং নুনে নিসওয়া যেমন ইয়া পালনা তা নুনে নিসওয়া এই দুইটাকে তিনি তিনি এই দুইটার রাদা করেছেন ফা ইন ফ ইন ইত্যাসলাম ইয়াখের দিন যদি সুতরাং যদি শেষে নুনে তাওকিদ যুক্ত হয় তাহলে কি হবে আউ নুন আও নু নিতে অথবা নুনে নিসওয়া নুনে নিসওয়া যদি যুক্ত হয় এই দুইটার যদি কোনো একটা যুক্ত হয় তাহলে কি হবে লাম ইয়ুং সব বিল তাহলে ফাতহা দ্বারা নসব দেওয়া যাবে না বরং মাবনি হয়ে যাবে তাহলে ফেলে মুদারের ক্ষেত্রে ফেলে মুদারে নসব হবে ফাতহা দ্বারা এর জন্য কয়টা শর্ত দুইটা শর্ত তো মিসাল ও জালিকা ওইটার মেশাল হচ্ছে ইয়াকুমু ইয়াকুমু এটার একটা মেশাল ওয়ালায় কিন্তু হারফোনা হারফার নাসবি লান তো ইয়াকুমু এটা তো আমাদের রফা হালতে আছে কিন্তু হারফোনা আমাদের একটা হরফ আছে সেটা হচ্ছে হরফের নাসবি আর লান লান হচ্ছে একটা হরফে নসব যেটা আমাদের কাছে জানা আছে কৌলু মাসালান সুতরাং তুমি যদি বলো মাসালান ইয়াকোমুর রজলু ইয়াকোমুর রজলু যদি বলো লান সারা যদি বলো ইয়াকোলুর রজলু তাহলে ইয়াকল এখানে কোন হালতে আছে হালতে রফা আছে কারণ কি কারণ নাসিব তার পূর্বে আসেনি লান আমাদের কাছে নসব আছে কিন্তু নসবটা আমরা দেইনি লান দেয়নি

আলাইহি না আলাইহিন কেননা তার পূর্বে নাসিব নাই ওয়ালা জাজিম এবং জাজিমও নাই জাজিমও তার পূর্বে আসেনি নাসিব আসেনি যখনই ফেলে মুদারে নাসিম এবং জাজিম থেকে মুক্ত থাকবে তখনই সেটা কি হবে মারফু হবে এবং আরেকটা শর্ত হচ্ছে যে কখন ফেলে মুদারে ফেলে মুদারে আবার রফা রফা হয় হচ্ছে জম্মা দ্বারা কখন ওই একই শর্ত আলাম ইয়াতিল আখরি সায়ন শেষে কোনো কিছু যুক্ত না হলেই এটা হয় তো যুক্ত হয়নি এই কারণে এটা রফার আলামত জম্মা হয়েছে আর আর তো সম্পর্কে আমরা আগেই জানি এটা এটা হচ্ছে ইসমে মুফরত আর রজলু তো আর রজলু এখানে ফাইল ফাইল হওয়ার কারণে মারফু বি জম্মা জম্মা দ্বারা মারফু হয়েছে এটা ফাইল হওয়ার কারণেই মারফু আর এটা কেন জম্মা দ্বারা মারফু হলো কারণ আমরা জানি জম্মা দ্বারা মারফু হয় ইসাম মুফরাদ হলে তারপরে জমা তাকসির হলে তারপরে জুমা মোয়ান্নাসের ক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে মুফরাদ হওয়ার কারণে আচ্ছা এটা গেল হচ্ছে নাসিব থেকে মুক্ত রাখলাম আর এটাকে আমরা যদি নাসিব বানাতে চাই ফাইদা আরত্তা আনতান যদি তুমি নসব দিতে চাও ফাইদা আরত্তা আন তনসিবা হবে তনসিবা যে তুমি যেহেতু চাচ্ছ এখানে মাছ ভুল না ফাইদা আরত্তা আন তনসিবা যদি তুমি নসব দিতে চাও হাদাল ফেল এই ফেলকে সেই ফেলটা ছিল ইয়াকুমুর রজল ইয়াকুম ওটা ফেল ছিল এটাকে যদি তুমি নসব দিতে চাও তাহলে কি করতে হবে তা কলু তুমি বলবে যে লাইয়া কুমার রজলু কি বলবে তাহলে লাইয়া কুমার রজলু লাম যোগ করে দিতে হবে লাম তাহলে একটা কি নাসিম আমিল নাসিব নাসিব মানেই নসব দানকারী আমিল নাসিব তো লাইন লান যোগ করে দিলাম হয়ে গেল লাই ইয়াকুমার রজুল লাইয়াকুমার রজুলু ইয়াকু মুসলি ইয়াকুমা তো আমরা দেখতেই পাচ্ছি এখানে নসবের আলামত কি ফেলে মধরে নসবের আলামত কি এখানে হা তাহা দুইটা শর্তই কি পূরণ করেছিলো দুইটা শর্তই পূরণ করেছে দুইটা শর্তই পূরণ করেছে লান আসছে নাসিব এবং শেষে কিছু যুক্ত হয়নি ইয়াকু মান্না বা এরকম কোনো কিছু যুক্ত হয়নি তো ওয়া লা ঝু আংলা তোমার জন্য এটা বলা যায়জ নাই যে লা মুর রাজুলু লা ইয়াকুমুর মুর রজলু নাসিব আসার পরেও এবং শেষে কিছু যুক্ত হয়নি তারপরেও কেউ ফাতাহা জম্মা দ্বারা নাসব দেওয়া যাবে না তাহলে এটা তোমার জন্য বলা জায়েজ নাই বললে ভুল করে ফেললে আরবি ভাষাতে বাল ইয়াজিবু বরং ওয়াজিব আন তাকুলা তোমার উপরে তোমার জন্য এটা বলা ওয়াজিব বা তোমার এটা বলা ওয়াজিব হচ্ছে লাইয়াকুমার রাজুল লাইয়াকুমার রাজুলই বলতে হবে কেন ফাত তুম সুবা ফাতুম সইবা বিল ফাতাহতি তুমি নসব দিবে বিল ফাতা ফাতহা তুমি নসব দিবে আর তুন সবা বললে হবে নসব তাকে নসব দেওয়া হবে ফাতহা দ্বারা ফাতুন সুইবা বললে তুমি দিবে নসব তুমি তাকে কি দিয়ে নসব দিবে দ্বারা কেন দ্বারা নসব দিবে দুইটা শর্ত যেহেতু মানছে লিয়ান নাহু ফেল মুদার কেননা এটা সেটা হচ্ছে ফেলে মুদারে এক এবং ফেলে মুদারে হলে যে আমরা নসব দেবো দ্বারা তা না শর্ত এবার আসতেছে শর্ত হচ্ছে লামিয়াত্তশিলবি আখড়িয়ে সাইয়ন ওয়া দাখালা আলাইহি নাসিবুন দুইটা শর্তই মানছে প্রথম শর্তটা হচ্ছে লাম ইয়াতাসিল বি আখিরি সাইজন এই প্রথম এটা এটা দ্বিতীয় শর্ত ছিল এটা আগে নিয়ে আসেন এটা একটা শর্ত ওয়া দাখালা আলাইহি নাসিবুন এটা হচ্ছে দ্বিতীয় শর্ত দুইটা শর্তই মানছেন মানছে জন্যে নসব দেওয়া হয়েছে ফাতহা দ্বারা আচ্ছা এরপরে আর রাজুলানি লাইয়াকুমানি এটা কি ঠিক হবে আর রাজুলানি লাইয়াকুমানি জি না লাফ এটা সহি হবে না লিয়ান্নাহু ফেলুন মুদার দাখলা আলাইহি আলিহি দাখলা আলাইহি আলিফুল ইসনাইনী এটার শেষে আলিফ ইস্নাইন যুক্ত হয়েছে এবার নুন আছে হচ্ছে আপনার রব নুনটা হচ্ছে নুন রব আর আলিফটা হচ্ছে ইস্নাইন অর্থাৎ দ্বিবচনের আলিফটা ইয়া কুমানি কিন্তু শর্ত কী ছিল শর্ত ছিল হচ্ছে লাময়াতে শিলবে আখরিহি সাইয়ন এই শর্তটা মানেনি এই জন্যে এটা নসব জম্মা দ্বারা হবে না এবং যে অবস্থা জম্মা বলছে ফতা দ্বারা হবে না আবার যে অবস্থায় আছে এটাও ঠিক নাই বরং নুন পরে যাবে তাই না তো এখানে এটা নিয়ে আলোচনা করেন সামনে আসবে নুন পরে যাওয়ার যেহেতু আলোচনা সামনে আসবে আফাল খমসার মধ্যে নুন পরে যাবে সেটা আসবে সামনে এখানে এটা নিয়ে সঠিক করে দেননি ওয়াল মোয়াল্লিফু রহিমাহুল্লাহ ইয়াকুলু লাম ইয়াদ তাসিল বি আল তিনি কি বলেন তিনি বলেন যে শেষে কোন কিছু যুক্ত হয়নি কিন্তু এটার শেষে যুক্ত হয়নি না হয়েছে হয়েছে লা আনি ঠিক আছে জি ঠিক নাই আন নিসাউ লাই ইয়াকুম না আন নিসাউ লা না তো ইয়াকুম না এটা লা ইয়ুং সাববিল ফাতাহ এর ফাতাহ দ্বারা নসব দেওয়া হবে না এটাকে লাইয়া না নাকে কেন লিয়ান্নাহু দাখলত আলাইহি নুনু নিসওয়াতি কেন না নুনু নিসওয়াত নুনু নিসওয়াত প্রবেশ করেছে তার পূর্বে তার শেষে নুনু নিসওয়াত আছে ইয়াকুম না হচ্ছে নাটা হচ্ছে নুনে নিসওয়াত অথচ বলা হয়েছিল যে কোনো কিছু যুক্ত হওয়া যাবে না এরপরে আরেকটা উদাহরণ ওয়াল্লাহি লাইয়া লাই ইয়াদ না এই যে হাবান্না এটা হচ্ছে নুনে তাও নুন এ তকিত যুক্ত হয়েছে শেষে তাহলে এটা নসব আহ ফাতাহা দ্বারা হবে না যে ফাতাহাটা আমরা দেখতে পাচ্ছি মাবনির ফাতাহা এটা কিন্তু তাই বলে আবার নসবের ফাতাহা না বরং রফা হালতেও ফাতাহাতেই হবে যা জাজম হালতেও হবে এটা মাবনী

এটার শেষে কি কিছু যুক্ত হয়েছে এটার শেষে কি কিছু যুক্ত হয়েছে না লাম ইয়াত্তা সিলবে আখরি সাইন এই হালতে আছে না শেষে কিছু যুক্ত হয়নি কিন্তু শেষের হরফটা কি হরফে সহি না হরফে ইল্লাত হরফে ইল্লাত কি আছে এখানে আলিফ আছে না ইয়া আছে আলিফ আ ইয়া না আলিফ ইয়াতুজা ইয়ার মিয়া যেটা আমরা বাবা লাই ইয়ার মিয়া এখানেই আছে লাইয়াক জুয়া এখানে ওয়া আছে আর লাং তার দ টান দিতেছ না তার দ এখানে কিন্তু আলিফ আছে জি জি আলিফের তাযুর আলিফের তাযুরের কারণে ফাতহাটা হবে কিসের মুকাদদার হবে তাকদির তাকদিরই হবে অপ্রকাশিত ফাতহা হবে কিন্তু এটা আমরা ঠিকই বলবো যে এটা পূর্বে নাসিভ আসছে এই শর্তটাও মানছে মানছে এবং শেষে কিছু যুক্ত হয়নি এই শর্তটাও দুইটা শর্তই মানছে কিন্তু শুধু ইয়ার কারণে শেষে হরফে ইল্লাতের কারণে তাগদिरी হচ্ছে তাহলে ফাতহা দ্বারা হচ্ছে কিন্তু তাগদिरी তো তার দ মানছে বুন বিল ফাতহাতিল মুকaddirাতি অর্থাৎ তাগদिरी ফাতহা দ্বারা এটা মানছে হচ্ছে কি কারণে তাগদिरी হলো শর্ত না মানার কারণে জেনে কি কারণে তাহলে তাকদিরি হলো শেষে হরফে ইল্লাত আশার কারণে আর আলিফের উপরে তাকদিরি হয় তাজুরের কারণে আচ্ছা লাই ইয়ারমিয়া লাই ইয়ারমিয়া এখানে ইয়ারমিয়া শেষে কি আছে হরফে ইল্লাত আছে ইয়া আছে তো ইয়ার উপরে প্রকাশ পায় কি কি প্রকাশ পায় ইয়ার উপরে ফাধা প্রকাশ এবং না শুধু ফাতাহাটাই প্রকাশ পায় অন্যদের তাক এবং ওই দুইটা যে তাকি হয় জের এবং জি ওটা কি জন্য আলোচনা চলে গেছে আগে শিকলের কারণে তো মানসু বন বেল ফাতাহাতে জাহিরত এটা জাহের প্রকাশ্য ফাতাহা দ্বারাই এখানে হয়েছে কারণ ইয়ার উপরে ফাতাহা দেখা যায় তাকদিরি হয় না সুতরাং হাসিল হাসিল যেই বিষয়টা আমরা বুঝতে পারলাম যেটা আমরা হাসিল করলাম সেটা হচ্ছে আন্নাল মোয়াল্লিফা তো মোয়ালিফ তিনি ইস্তারতা লিনাস বিল বিল ওয়াইয়াদ আইয়াদ আলাইহি না নাসবন ও আল্লাহ ইয়াত আখরি সায়ুন তিনি তিনটা শর্ত আসলে আরোপ করেছেন যে মুদারে হতে হবে ইস্তারাতি নসবিল ফে আলী ফেলের ক্ষেত্রে ফেলের নসবের ক্ষেত্রে তিনি তিনটা শর্ত আরোপ করেছেন যে ফেলে আমর বা ফেলে নস ফেলে মাঝি হলে হবে না বরং ফেলে মুদারে হতে হবে আইয়া মুদারিয়ান যে মুদারে হতে হবে ফেলটা ও আইয়াদ আলাইহি না নাসবন এবং নসব দানকারী কোনো আমিল যুক্ত হতে হবে ও আল্লাহ ইয়াত আখরি সাইয়ন এবং শেষে কোনো কিছু যুক্ত হওয়া যাবে না তাহলে ফেলে মুদারে ন মানসুব হতে পারে কিন্তু ফেলে আমর ফেলে মাজি এই দুইটা কি হতে পারে মানসুবী মামনির ক্ষেত্রে তো মারফু মানসু মাঝুমি শব্দগুলো আসবে না তো এইটা আমাদের শেষ হলো ফাতাহা আলামত পাঁচটা আলামতের মধ্যে ফাতাহা আলামতটা শেষ হলো এবার দ্বিতীয় আলামত হচ্ছে নিয়াবাতুল আলিফি আনিল ফাতাহাতি ফাতাহা থেকে নিয়য়াবা ফাতাহাতলা আসল আসলিয়া সেটা থেকে এখন নিয়াবাত ভাবে হবে স্থলাভিষিক্ত হবে অন্যান্য চারটা আলা চারটে আলামত মোট পাঁচটা আলামতের মধ্যে ফাতাহাটা মূল পরেগুলো হচ্ছে নিয়াবাত নিয়াবাতান তো কৌলহু রাহিমাহ তালা ওয়া আমাল আলিফু ফাত আলামত নাসবি ফিল আসমা ইল শুধুমাত্র আসমায় খমসা যেগুলো আছে এগুলো আসমায় খমসা আলোচনা তো চলে গেছে আগে এই আসমাউল খমসার মধ্যেই শুধুমাত্র নসবের আলামত কি হবে আলিফ হবে শুধুমাত্র আসমায় খমসার মধ্যে না হু যেমন হচ্ছে রআতো আবাকা রআতর মাফুল হওয়ার কারণে আবাকা এটা হচ্ছে মাহফুল হওয়ার কারণে মানসব আর এটা মানসব হয়েছে মানে নসবের আলামত হচ্ছে আলিফ আবাক আহাক আবাহ মা আসবাহাদ আলিকার এটার আসবাহ মানে এটার মতো যেগুলো আছে পাঁচটা আসমাউল খমসা যেগুলো আছে সবার ক্ষেত্রে হবে আসমাউল খমসা সম্পর্কে বিস্তারিত আলোচনা উপরে হয়েছে তাদের আবার শর্ত কতগুলো আছে সেগুলো আলোচনা চলে গেছে তো সান্নাল মোয়াল্লিফু বিল আলিফি লি আন্নাল ফাতাহাত ইদা উসবিআ আলিফান তো মোয়াল্লিফ রহিমাউল্লাহ আলিফ দ্বারা দ্বিতীয় আলোচনা করেছেন মানে ওটার পরেই সান্না মানে কি সান্না মানে দ্বিতীয় করা দুই নাম্বার করা তো মোয়ালিফ আল্লাহ ফাতাহার পরেই চলে গেছেন আলিফে দ্বিতীয়তে নিয়ে আসছেন আলিফ আলিফ কেন দ্বিতীয়ত আলিফ নিয়ে আসছেন কারণ লিয়ান্নাল ফাতাহাতা ইদা উসবিআ উসবিহাত মানে মুছে ফেলা মুছে দেওয়া যখন ফাতাহাটাকে যখন মুছে দেওয়া যায় ফাতাহাতে যখন বাতিল করা হয় তখন সরাত আলিফান তখন সেটাই হয়ে যায় আলিফ মানে ফাতাহাটা আসলে আলিফ থেকে আসছে ফাতাহা বাদ দিলেই সেখানে আলিফ চলে আসে আর এর আগে আমরা দেখছিলাম যে জম্মার পরেই নিয়ে আসছেন কোন আলোচনা ওয়া ওয়াও কারণ জম্মাকে বাদ দিলেই মুছে দিলেই চলে আসে ওয়া তো ওয়া থেকে জম্মার সাথে ওয়ার মিল আছে আর ফাতাহার সাথে আলিফের মিল আছে কাসরার সাথে

তো ফা আসবা আহা আশবাহা ওই আলিফ যে লাস্টে আছে ওই আলিফই কিন্তু ফাতাহার যে কাজটা সেই কাজটা করতেছে যদি আপনি ফাতাহারাকে বাদ মানে বাদ দিয়ে দেন তারপরও আলিফের কারণে বোঝা যাবে যে এখানে ফাতাহাই আছে ওয়াল দা সান্না বিল আলিফি এই জন্য তিনি আলিফ দ্বারাই দ্বিতীয়তে আলোচনা করেছেন দুই নম্বর আলোচনা আলিফ দ্বারা দ্বিতীয় আলোচনা করেছেন ওয়াল আলিফু তাকুন ও আলামাতা নাসবিল আসমাইল খমসাতি আর আলিফটা আসমাই খমসার ক্ষেত্রে আলামত হবে আলিফ এটা আলামত হবে আসমায় খমসার ক্ষেত্রে আসমায়ে খমসাদ নসবের আলামত হবে আলিফ ওয়াল আলিফ তাকুন ওয়ার আলিফ হবে আলামাতা নসবিল আসমাইল খমসা তি খম আসমাই খমসা নসবের আলামত আলামাতা মুজাব নসবিল আসমাইল খমসাতে ওটা মোজাব ইলাহি আর নসবিল আসমাইল খমসাতে আবার মোজাব মোজাব ইলাহি মোজাব 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 ইলাহি তো আসমায় খমসা নসবের আলামত হবে আলিফ কোথায় ওয়াহিয়া সে আসমায় খমসাগুলো হচ্ছে আবুকা ওয়া আখুকা ওয়া হামুকা ওয়া ফুকা ওয়া জুম আলিন পাঁচটা আরেকটা তো বৃদ্ধি করা যায় এখানে পাঁচটার কথাই উল্লেখ করেছেন ওয়া মাতা তাকুন বিল আলিফি এটা আলিফ মানসুবন কখন হবে বিল আলিফ দ্বারা মানসুফ কখন হবে এই পাঁচটা জিনিস এই পাঁচটা আসমল খমসা এটার আলোচনা তো চলে গেছে আগে আর জবাব ও ইদা ফরাত ফিহা তাওয়ারতুথ রফ বিল ওয়াই রফা ওয়া দ্বারা ওয়া দ্বারা রফা হবে ওয়া দ্বারা রফা হবে এই আলোচনা যে সেখানে যেখানে শর্তগুলো ছিল ওই শর্তগুলো যখন পূর্ণ করবে ইদা তাওয়াফারদ ফিহা শুরু তো রফাই ওয়াই ওয়া দ্বারা রফা দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো ছিল ওই শর্তগুলো যখন পূর্ণ হবে তখনই এটা নসব দেওয়া হবে আলিফ দ্বারা এবং জার দেওয়া হবে কাসরা দ্বারা কথাটা কি বুঝতে পারছেন হচ্ছে পূর্ণ করা যেমন বলা হচ্ছে ওয়াফিরুল লোহা তোমরা দাড়িকে পূর্ণ করো বুখারির হাদিস খুব সম্ভবত ওয়াফ ফির লোহা তোমরা দাড়িকে পূর্ণ করো তো ফরা ওইটা পূর্ণ হওয়া আর ওয়াপ পূর্ণ করা বাবে তাফিল থেকে ওয়াপ পূর্ণ করা আর বাবে তাফাউল থেকে তাওয়ারা পূর্ণ হওয়া ইদা তাওয়াফ ফারা যখন পূর্ণ হবে ফিহা তার মধ্যে অর্থাৎ কার মধ্যে আসমাল খামসা আসমাই খামসার মধ্যে যখন পূর্ণ হবে কি পূর্ণ হবে শুরুতুর রফ ই রফার শর্ত রফা দেওয়ার যে শর্ত সেই শর্তটা যখন পূর্ণ হবে কি দ্বারা রফা দেওয়া বিলওয়াউই। ওয়া দ্বারা রফা দেওয়ার শর্তটা যখন ওই আসমায় মধ্যে পূর্ণ হবে তখন তখন কি হবে তখনই এটা হবে কোনো তো রফ এই বিল ওয়াই শীতুন মনে আছে যা আলোচনায় যারা ছিলেন ওই ক্লাসে ওখানে চলে গেছে পিছনে ছয়টা শর্ত ছিল ওই ছয়টা শর্তকে আবার এখানে তিনি আবার উল্লেখ করতেছেন আবার ওয়া শুরুত রফ এবিল ওয়াই সিদ্ধাতন রফা ওয়া দ্বারা রফা দেওয়া হবে সেই আসমাই খমসাকে তার শর তার শর্ত কয়টা ছয়টা ওখানে বিস্তারিত উদাহরণ সহ আলোচনা ছিল এখানে শুধুমাত্র ওগুলোকে উল্লেখ করতেছেন সেটা হচ্ছে এক নাম্বার আনতা মুফরাদাতান মুফরাদ হতে হবে জুমা তাসনিয়া হলে হবে না দুই নম্বর মুকাব্বারাতান মুকাব্বারাতান হবে মুসাক্বারাতান হলে হবে না তিন নাম্বার মুদাফান লি গয়রি ইয়াইল মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম বাদে অন্য কোন দিকে ইজাফাত হতে হবে ওয়া আন তাকুনা ফু এই তিনটা ছিল সবার ক্ষেত্রে আর ওয়া আন তাকুনা ফু খালিয়াতাম মিনাল মিম ফুটা মিম থেকে খালি খালি হতে হবে দেখেন এই পুনর আলোচনার দরকার আছে কারণ আমরা যদি আমরা পিছনে খুঁজতে যাই তাহলে পৃষ্ঠা উল্টাতে হবে আর এখানে মূল আলোচনাগুলো মূল পয়েন্টগুলো নিয়ে চলে আসছেন আবার স্মরণ করা দিচ্ছেন আর এটা ছিল ফুয়ের জন্য খাস ও আন তাকুনা হবে সাহেবের মানা আল্লা মানে হলে হবে না মনে পড়েছে ছয়টা শর্তল আসমা ইল খামসতি যখন তাম্মাত মানে পরিপূর্ণ হবে শুরু তো রফেল আসমাইল খামসতি বিল ওয়াই ওয়া দ্বারা আসমাইল খামসাকে রফা দেওয়ার শর্তটা যখন পূর্ণ হবে ওয়া যাবা আন তুন আলিফি তখন কি হবে ওয়াজিব হবে আন্তা নসব দেওয়া বিল আলিফি আলিফ দ্বারা নসব দেওয়াটাও তখন ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ যেই মুহূর্তে যেই শর্তগুলো পালন করার কারণে রফা দেওয়া হবে ওয়া দ্বারা সেই একই শর্তগুলো পালন করলে নসব দেওয়া হবে আলিফ দ্বারা ফাতাকুলু ও মাথারান সুতরাং তুমি ধরো বলবে উদাহরণ হচ্ছে আক্রম তু আবাকা তো আক্রম তো এটা হচ্ছে ফেলন বা ফাইলন ফেলের সাথে ফাইল আছে তু আবা এটা মাফ আলম বিহি মানসুব মাফুলে বিহি হওয়ার কারণে মানসুব ও আলামত নসবিহিল আলিফু আলিফ তার হচ্ছে নসবের আলামত এটা আলিফটা কি মূল আলামত নিয়া বা তা আলি ফাতাহাতি এটা ফাতাহা থেকে নায়ব হয়েছে এই কথাগুলো তো বোঝা যাচ্ছে ভাষাগুলো তো আমাদের পরিচিত হয়ে গেছে এই ভাষাগুলোর সাথে পরিচিত না আমরা

লিানেহু মিনাল আসমাউল খামসা ইয়া কেন জি আলিফ দ্বারা কেন হবে কারণ এটা হচ্ছে আসমাউল খামসার অন্তর্ভুক্ত ওই যাকে আমরা নসব দিয়েছি সেটা আবা আবাটা হচ্ছে মুদফ আবাটা নসবত হয়েছে mansub হয়েছে আবার এটা মুজাফ কারণ এর পরে মুজাফিলহি আছে তো মুজাফ একটা আমিল ওয়াল কাফু মুদাফুন ইলা আবা তো আর কাফ হচ্ছে মুজাফ ইলা আবা আবার দিকে এটা মুজাফিলহি মুজাফ তো কাফটা হচ্ছে মুজাফিলহি ইদান আরফনাল আন আমরা এখন চিনলাম যে আনাল আসমা আল খাম সাত যে পাঁচ পঞ্চ যে ইসিম আছে সেই পঞ্চ ইসিম তুরফা তুনসাফিল আলিফি একসাথে আমরা দুইটা তিনি জানে গেলাম পঞ্চ ইসিমের দুইটা এরপ আমাদের জানা হয়ে গেল শুরু থেকে এই পর্যন্ত যে রফা দেওয়া হবে পঞ্চ ইসিমকে কি দ্বারা ওয়া দ্বারা আর নসব দেওয়া হবে আলিফ দ্বারা শর্ত মানলে না না মানলে এমনি যখন তখন দেওয়া যাবে জি শর্ত মানলে না মানলে আসমায়ে খমসা সম্পর্কে আমরা এখন জানতে পারলাম যে এটাকে রফ ওয়া দ্বারা রফা দেওয়া হবে আর আলিফ দ্বারা নসব দেওয়া হবে এটা তো আমরা জানলাম এটা কি শর্ত মানা লাগবে নাকি এমনি এমনি

তো মালিন এটা হচ্ছে মুজাফ এটা জায়ের দিকে মুজাফ লাউ কালা কাইলুন যদি কোনো কেউ বলে যে রাইতু যু মালিন রাইতু জু মালিন ওয়া দারা নসব আগে ঠিক হবে না ফাহাদা খাতাউন এটা ভুল লিয়ান্নাহু ইউংসাবু বিল আলিফি কেননা না তা নসব দাগে হবে আলিফ দ্বারা তো নসব ওয়া দ্বারা দাগে হবে না ওয়া দ্বারা নসব দিলে ভুল কালাত আল্লাহ আল্লাহ তালা বলেন যে ইনাল্লাহ আবান সাইখন ইনালাহু আবান সাইখন ইন্নার ইসিম হওয়ার কারণে আবান এটা নসব হয়েছে কিন্তু নসবটাকে কি দ্বারা হয়েছে নাকি ফাতাহা দ্বারা আলিপ দ্বারা নসব হয়েছে আবান সাইখন আবান সাইখন আপনার হচ্ছে মাসুদ সিফাত তো শর্ত মানেনি তো শর্ত না মানে দ্বারা হয়েছে এখানে নসব

তো ইন্নালাহু আবান সাইখন এটা বুঝতে কেন সমস্যা হলো মনে এটা মনে করতেছেন যে আলিব দ্বারা নসব হয়েছে কি কারণে আবান আবা সাইখন হলে তার ঠিক ছিল আবা সাইখিন আবা সাইখিন যদি হতো আসলে কি আবা সাইখিন বৃদ্ধের বাবা একজন বৃদ্ধের বাবা নাকি আবান সাইখন যে তার একজন বৃদ্ধ পিতা ছিল ইন্নালাহু আবান সাইখন তার একজন বৃদ্ধ পিতা ছিল তো এখানে পিতা তো মুফরদ তারই সিফাত হচ্ছে সাইখন দুইটাই নসব হয়েছে দ্বারা এইটা কিন্তু আসমাই খমসার শর্ত মানেনি আবার মুফরাদ হয়ে যাওয়ার কারণে নসব হয়েছে এখানে দ্বারা জি তো আবান এটা একটা মুফরদ ইসিমের মতো হয়ে গেছে মুফরাদ ইসিম হওয়ার কার মতো হওয়ার কারণে এটা ওই যে আসমাইল খমসার শর্ত পালন করেনি আসমাই খমসার শর্ত হচ্ছে যে কী হতে হবে আসমায়ল খমসা তোর মুকাব বাড়া মুকাবাড়া হতে হবে মুকাব্বারা হয়েছে তাও ঠিক আছে মুফরদও হয়েছে কিন্তু এটা মুজাফ হয়নি কারো দিকে মুজাফ হয়নি আবান শাইখানকে এখানে মুজাফ কারো দিকে মুজাফ হয়নি মুজাফ না হলে ইয়ামুতাকালিম ব্যতীত অন্য কারো দিকে মুজাফ না হলে তো সেটা আলিফ দ্বারা ফাতাহা আলিফ দ্বারা অর্থাৎ আলিফ দ্বারা ইয়া হবে না নসব হবে না মানসুফ দ্বারা হবে না আলিফ দ্বারা নসব দেওয়া হবে না বুঝতে পারছেন বিষয়টা যার কারণে এটা আবানটা পড়ে গেছে মুফরাদ ইসিমের মধ্যে এমনি মুফরদ ইসিম যেটা ছিল সেটা শর্তের মধ্যে পড়ে গেছে মুফরদ ইসিম সম্পর্কে তো আলোচনা দুইটার মধ্যে আছে যে মুফরদ ইসিম যেটা সেটা রফা হবে কি দ্বারা জম্মা দ্বারা পেশ দ্বারা আর নসব হবে ফাতাহা দ্বারা জবর দ্বারা তো ওইটার মধ্যে পড়ে গেছে কারণ সে আসমাই খনসা যে শর্ত সেটা পালন করতে পারেনি এই কারণে জি আর সামনে আগাবো আজকে আর একটু নিয়ামাতুল কাসরাতি এখানে একটা শুধুমাত্র জমা মোয়ান্ন সালিম একটা আছে নিয়ামাতুল কাসরাতি আনিল ফাতহাতি ফাতহা থেকে কাসরায় নিয়াবা নায়েব হওয়া স্থলাভিষিক্ত হওয়া তো এটা কোন ক্ষেত্রে ফাতহা থেকে কাসরা হয়ে গেল ফাতহা হওয়ার কথা হয়ে গেছে কাসরা সেটা হচ্ছে কলু আম্মাল কাসরাত ও ফাতা কোন আলামতাল্লিন নাসবে ফি জামে এল মোয়ান্নাজ সালিম জামা মোয়ান্নাজ সালিমের মধ্যে ফাতহার কাসরা হবে কিসের আলামত নসবের আলামত কাসরা হবে জুমা মোহান্ন সালিমের মধ্যে অথচ জুমা মোয়ান্ন সালিমের রফার আলামত কিন্তু জম্মাই ছিল পেশ ছিল ফাতহাতে কি বলে নসবে এসে পরিবর্তন হয়ে গেল নসবে এসে এটা নসবের আলামত হচ্ছে কাসরা জি তো জামুর মোহান্ন সালিম কাকে বলা হয় এটার পরিচয় তো তখনই চলে গেছে তারপর আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন

মা সালামতি বানাইল মুফরাদ এবং মুফরাদের বিনাটা গঠনটা একবারে ঠিক রেখে ওয়াকিলা এবং এভাবে বলা হয় জুমা মোহনাদ সালিম কাকে বলা হয় সেটা এভাবেও বলা হয় যে মা জুমি আলিফিন ওয়া তাইন তাইনি আলিফ এবং তা বৃদ্ধি বর্ধিত তাইনি মানে বর্ধিত বর্ধিত আলিফ এবং তা দিয়ে যেটাকে জুমা করা হয় সেটাই হচ্ছে জুমা মুহান্ন সালিম আলা মুফরাদিহি মুফরাদের উপরে আলিফ এবং তা বর্ধিত আলিফ এবং তা দিয়ে যেটাকে জুমা করা হয় মা আসালামাতি বানা ইল মুফরাদি মুফরাদের বানাটাকে ঠিক রেখে একই কথাই আরেকভাবে আসছে তো জুমা মুহান্না সালিমের ব্যাপারে আমরা দুইবার জানলাম সংজ্ঞা তো উদাহরণ চলে আসছে সিনেমা তা কুল মাথালান আক্রান্তল মুসলি মাতি আক্রান্তল মুসলি মাতি আক্রান্তর মধ্যে ফেল এবং ফাইল আছে আক্রম তো ফেয়েলুন ওয়া ফায়লুন ফেয়েল এবং ফাইল দুটাই আছে আল মুসলিমাহাতি মাফুল বিহি মানসুবন বিল কাসরতি নিয়াবাদান আলী ফাতাহাতি এটা মাফুল মাফুল বিহি মাফুল বিহি হওয়ার কারণে মানসুব আর মানসুবের মানসুব হয়েছে কি দ্বারা মানসুব হয়েছে বিল কাসরতি কাসরা দ্বারা নিয়াবাদান আল ফাতাহাতি কাসরা দিয়ে যে হলো কাসরা দিয়ে তো হওয়ার কথা না মূল তো কাসরা না মূল তো হচ্ছে নসব ফাতাহা দ্বারা হওয়া তো কাসরা দ্বারা হয়েছে তো বাতন হয়েছে স্থলাভিষিক্ত হয়েছে ফাতাহার স্থলাভিষিক্ত কাসরা এখন এটা আবার কেন হলো এই ঘটনাটা কেন ঘটছে কারণ এটা লিয়ান্নাহ জামা মুয়ান্নাসি সালিম জমা উয়ান্নাস সালিম এরকম ঘটনা ঘটবেই এই কারণেই এই বিষয়টা কি পরিষ্কার এখানে সবগুলো ঘটনায় চলে আসছে চারটা বিষয় চলে আসছে যে এটা কি এটা হচ্ছে অবস্থানগত নাম হচ্ছে মাফরুল ফাইল ফেল ফাইলের পরে আসছে এটা হচ্ছে মাহউলম বিহি বিহি হচ্ছে তার কিবে অবস্থানগত নাম

একই তো কথা আমি সম্মান করছি মহিলা মহিলাদেরকে নাকি জি এখন মুসলিম মা তা দিলে সমস্যাটা হইতে কি আরবরা এভাবে দেয় না আপনি এরবে ভুল করলেন মুসলিম মা দেয় না তারা মুসলিম মা তো তাও ভুল আক্রান্তল মুসলিম মাতি এইভাবেই তারা মানে এরব দেয় এরব আর মানে কি আফসহা আফসোহা মানে শুদ্ধ করা কোনো কিছুকে একবারে পরিষ্কার করা শুদ্ধ করা আপনি একবার প্রথম আলোচনায় চলে যান এরব দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে হয়েছিল এরব এটার লুগাতান অর্থ কি কোনো কিছুকে শুদ্ধ করা তো আপনার উচ্চারণটা আপনার কথাটা শুদ্ধ হবে না আপনি একজনকে বাংলাও তো একটু অন্যরকম উচ্চারণ করে কথা বোঝাতে পারেন তাই না শুদ্ধ ভাষা কি তখন বলা হবে শুদ্ধ ভাষী আপনি যদি আরবে গিয়ে বলেন আকরামতউল মুসলিমাতো তো আরবরা বলবে যে আপনি অশুध्द ভাষী কিন্তু বুঝে নেবে আপনি কি বোঝাতে যাচ্ছেন বোঝা যাবে আমরা এরকম অনেক সময় দেখি যে অনেক গ্রামের লোকেরা এইভাবে কথা বলে হ্যাঁ বললাম না তা তো বলতে পড়তাম এটার কথা বলছি কিন্তু এটা হ্যাঁ এটা আরবরা এভাবেই এটা কে করে এটা তো যে এটা দলিল তো ওই যে ইসতেকর এবং আহ তাতাব্য জি আরবরা যেভাবে এটা করেছে তাদের ভাষাটা আমরা সেটাই তাতাব্য এবং স্তিক্রারের মাধ্যমে সংগ্রহ করেছি যে তারা এই কাজটাই করে জমা মোহাননা সালিম পেলেই তারা জের দেয় মানে কাস্ত্ররা দিয়ে তারা নসব দেয় জি কল আল্লাহ তা মাফুল বানানো না যেকোনো কারণে তারা নসব যদি বানায় মাফুলের কারণেই শুধু নসব হবে

আব শুধু হচ্ছে জুমা তাকসির আর বাদ বাকি যতগুলো আছে তিন থেকে শুরু করে একবারে থাই বা তিন পর্যন্ত সবগুলোই জুমা মোহান্নাস সালিম তো এইগুলোর এইগুলো তিনি বদল করে দিবেন স্ত্রীদেরকে বদল করে এইগুলো দিবেন যদি তাদেরকে আপনি ইয়া করেন তলাক তালাক দিয়ে দেন তিনি যদি তলা তালাক দিয়ে দেন তাদেরকে তাহলে সেই স্ত্রীদের বদলে তিনি কি করবেন তার চার উত্তম তাদের চার উত্তম স্ত্রী সঙ্গিনী তিনি দিয়ে দেবেন মানে ব্যবস্থা করে দিবেন পরিবর্তন করে দিবেন যেগুলো কেমন হবে মুসলিম আতিন মিনা আতিন তো এই যে এতগুলো শব্দ আছে মুসলিম আতিন মিনা আতিন এই সবগুলো হচ্ছে নসব এগুলো নসব হয়েছে কি দ্বারা কুল্লুহা মানসুব আতন বেলকাসি সবগুলো মানসব হয়েছে

আর ও আল্লাহ মাতো রফের জম্মা তো জোয়া জম্মাতো জোয়া কেন কারণ সহি আছে শেষে আর ইসিম এটা ইসিম হওয়ার কারণে রফর আলামত জম্মা আসামা সামা এটা মাফ বিহি মানসুব মাফুলা বিহি হওয়ার কারণে মানসুব খলা কফেলের মাফুলা বিহি ও আইলামাতো নসবিহিল কাচরা তো আর নসবে আলামত কি কাসরা কেন কাসরা হলো লিয়া পাতান ফাতাহা থেকে নায়ব হয়ে কাসরা হওয়ার কারণ কি জামা জামান্নিনাল মোয়ান্নাসিন সালিমন জমা মোয়ান্ন সালিম হওয়ার কারণে কল আল্লাহ তাল্লা আল্লাহ তালা আরো বলেন ওয়া ইন কুন্না উলাতি হামলেন উলাতি হামলেন এখানে উলাতি যেটা উলাতি এটা খবর খবরে কানা এটা হচ্ছে খবরে কানা কানার খবর হচ্ছে কন্না ছিল ওয়া ইন কুন উলাতি কানার খবর নসব হয় কানার খবর কি হয় মানসুব নসব হালতে হয় উলাতে হচ্ছে খবরে কানা মানসুবন ও আলামত নসবিহিল কাসরা নিয়াবাদান আলী ফাতাহাতি লিয়ান্নাহ মুল হাকম বি জামেল সালিম এই যে সে মুল হাক উলাতে এটা কিন্তু প্রকৃতপক্ষে মুসান্না না ইয়া জমা মোহান্ন সালিম না এটা জমা মোহান্ন সালিমের সাথে মুল হাক এই পর্যন্ত আজকে থাকলো অনেক বেজে গেছে যাই হোক তো বিষয়গুলো আসলে আমরা

প্রিন্ট দিয়ে আমি রামজা ভাই সংগ্রহ করেছেন আরেকজন সংগ্রহ করেছেন তো ঠিক আছে আজকে না তো আমারও একটা ক্লাসের যে উৎসাহ সেটা তো থাকবে না যদি মনে করেন যে হ্যাঁ এটাতে অনেক উপকার হবে বা হচ্ছে যদি মনে করেন তাহলে আর যদি মনে করেন যে না এইটার দ্বারা আসলে উপকার হবে না বা হচ্ছে না তাহলে তো আমাদের কষ্টটা করে সময় নষ্ট করে দরকার নেই জি আচ্ছা ঠিক আছে তাহলে নিয়মিত থাকবেন বললেন নিয়মিত থাকার চেষ্টা করেন সবাই আজকে এখানে শেষ করলাম সুবাহান আল্লাহ বেহানদেহি সুবাহান আল্লাহ বেহামদেহা তা আল্লাহ ইহিল্লাম তাস্তাফরুক আতবাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত 我就是。<Thank> <Thank you. S 1>